সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়ের একটি দিক নির্দেশনামূলক ক্লাস আমি শুরুতেই বলে নিচ্ছি যে আসলে আমাদের এই ক্লাসগুলি গতানুগতিক যে শ্রেণীর যে ক্লাসগুলি হয় সেই ক্লাস না আমি এখানে উপস্থাপন করছি শুধুমাত্র তোমরা এই যে বিশ্ব করোনা পরিস্থিতির মধ্যে ঘরে বসে কীভাবে তোমরা তোমাদের বিষয়টাকে ভালোভাবে পড়তে পারো সঠিক দিক নির্দেশনা পেতে পারো তার জন্য তুমি বইয়ের কোন অধ্যায়গুলি কিভাবে পড়বে কিভাবে প্রশ্নগুলির উত্তর সাজাবে বা কিভাবে তুমি লিখলে উত্তরগুলি ভালো হবে এই জিনিসগুলি দেখানোর জন্য আমি আমার এই ক্লাসগুলি সাজিয়েছি অর্থাৎ এটাকে একটা দিক নির্দেশনামূলক ক্লাস বলতে পারো আমি আজকে তোমাদেরকে দেখাবো নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের যে আছে পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান শুরুতেই আমি বলে নিচ্ছি আবারও যে ইতিমধ্যে তোমরা জানো যে আমাদের এখনকার যে পরীক্ষা পদ্ধতি এটি সৃজনশীল পরীক্ষা পদ্ধতি সৃজনশীল পরীক্ষা পদ্ধতির ধারায় আসলে গতানুগতিক যে প্রশ্ন বা মুখস্থ করার যে সুযোগ সেটা যদিও কম কিন্তু তারপরও বই সম্পর্কে তোমার একটা ধারণা থাকতে হবে বইয়ের যে কিছু প্রশ্ন আছে কিছু বিষয় আছে সেইগুলি সম্পর্কে তোমাকে অবশ্যই অবহিত হতে হবে আর এই অবহিত হওয়ার মাধ্যমে এখানে কিছু কিছু জিনিস আছে যা তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে এই মুখ মুখস্থ করার মাধ্যমে তুমি তোমার সৃজনশীল প্রশ্নের যে উত্তর সেই ধারাবাহিকভাবে সেই উত্তরগুলি তুমি সঠিকভাবে লিখতে পারবে সৃজনশীল মানেই যে তুমি তোমার নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা বা কাল্পনিক যে কথাবার্তা বা তথ্য ভুল তথ্য উপস্থাপন করে মন গড়া উত্তর লিখবা তা না সৃজনশীলে অবশ্যই এখানে যুক্তিসঙ্গত উত্তর থাকতে হবে এবং সেখানে অবশ্যই প্রশ্নের সাথে উত্তরের ধারাবাহিকতা থাকতে হবে ঠিক আছে চলো আর কথা না বাড়িয়ে দেখা যাক প্রথম অধ্যায় থেকে আমাদের কি ধরনের প্রশ্নগুলি পড়তে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো এখানে আমি কিছু প্রশ্ন সাজিয়েছি সেই প্রশ্নগুলি তোমরা অবশ্যই তোমাদের নিজেদের খাতায় তুলে নিবে প্রথমেই আছে ভাষা আন্দোলনের পটভূমি ব্যাখ্যা করো এই যে আমরা প্রথম অধ্যায়ে যে আলো আলোকপাত করছি পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান এই উত্থানের প্রথম যে অংশটা আছে সেখানে ভাষা আন্দোলনের পটভূমি তোমাদের বোট বইয়ে দেওয়া আছে তোমরা সেই বোট বই থেকে এই প্রশ্নটা ভালো করে খেয়াল করবে এবং এটা মুখস্থ করার চেষ্টা করবে এরপরে ভাষা আন্দোলনের ঘটনাগুলো বর্ণনা অর্থাৎ ভাষা আন্দোলনের যে ঘটনা যে প্রেক্ষাপটে ভাষা আন্দোলন হয়েছিল ভাষা আন্দোলনের সম্পূর্ণ ঘটনাটি তোমরা বই থেকে ভালো করে পড়ার চেষ্টা করবে এবং ঘটনাটি ভালোভাবে জানার চেষ্টা করবে এরপরে আছে কিভাবে যুক্ত ফ্রন্ট সরকার গঠিত হয়েছিল ব্যাখ্যা করো আশা করছি তোমরা খাতায় লিখে নি নিচ্ছ প্রশ্নগুলি তোমরা খাতায় নিজেদের খাতায় প্রশ্নগুলি তুলে নাও পর আছে পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক আচরণ বর্ণনা করো এখানে বিভিন্ন ধরনের বৈষম্যমূলক আচরণ আছে তোমরা জানো ইতিমধ্যে যে অর্থনৈতিক বৈষম্য আছে এখানে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক প্রশাসনিক প্রতিরক্ষা সামরিক শিক্ষা বিভিন্ন রকম বৈষম্যমূলক আচরণ তারা করেছিল পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানিরা এই বৈষম্যমূলক আচরণগুলি তুমি পড়বা যদিও সৃজনশীল প্রশ্নে সবগুলি বৈষম্য আসে না একসাথে উত্তর দিতে হয় না কিন্তু তোমাকে দুই একটা উল্লেখ করে দিতে পারে যে অর্থনৈতিক বা রাজনৈতিক বৈষম্যগুলো বিশ্লেষণ করো বা বর্ণনা করো তখন কিন্তু তোমাকে অবশ্যই সবগুলি সম্পর্কে অবশ্যই অবহিত হতে হবে এরপরে ছয় দফা কর্মসূচি উল্লেখ করো এখানে ছয় দফার কথা বলা আছে তোমাদের বইয়ে বোর্ড বইয়ে দেওয়া আছে ছয় দফা কর্মসূচি মুখস্থ করতে হবে এরপরে ছয় দফার গুরুত্ব বর্ণনা করো ছয় দফা আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে ছয় দফা কর্মসূচি প্রণয়ন করেছিলেন তোমরা জানো সেই ছয় দফা কর্মসূচিটা বর্ণনা করবা এরপরে ছয় দফা অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ এখানে আরও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে ছয় দফাকে কেন বাঙালির মুক্তির সনদ বলা হয় বর্ণনা করো এরপরে উনিশশো উনসত্তর সালের গণভ্যুত্থানের বর্ণনা দাও এরপর আছে উনিশশো সত্তর সালের নির্বাচনের গুরুত্ব বর্ণনা করো অর্থাৎ এই হচ্ছে মোটামুটি প্রথম অধ্যায় থেকে তোমাদের জন্য নির্ধারিত কিছু প্রশ্ন এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে পড়ার চেষ্টা করবে এবং কিছু কিছু অংশ এখান থেকে মুখস্থ করার চেষ্টা করবে আর এই কথায় যদি তুমি প্রশ্নগুলির উত্তর রেডি করো তাহলে অবশ্যই তোমার যে প্রস্তুতি পরীক্ষার জন্য যে প্রস্তুতি এই প্রস্তুতিটা অবশ্যই ভালো হবে এবং তোমার এই অংশ থেকে এই অধ্যায় থেকে যে কোনো সৃজনশীল প্রশ্নই আসুক না কেন সৃজনশীল উত্তরগুলি তুমি যথাযথভাবে লিখতে পারবে বলে আমি বিশ্বাস করি সবাইকে আবারও ধন্যবাদ এবং সবার জন্য শুভকাম কামনা আল্লাহ হাফেজ